বন্ধুরা, আজকে শুভ নবমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে নবমীর এই শুভ দিনে চলে এসেছি আমরা পুরুলিয়া জেলার বহু পুরাতন ঐতিহ্যবাহী পুজো দেখার জন্য কাশীপুরের রাজবাড়িতে। এখানে রাজবাড়ি ঘুরে দেখবো, পুজো দেখবো, রাজবাড়ি ঘুরে দেখবো, রাজবাড়ির ইতিহাসও জেনে নেব। নবমীর দিন দুপুরবেলায় এসেছি, ভাবলাম একটু ফাঁকা ফাঁকা পাবো, কিন্তু এই দুপুরবেলা তো এত ভিড় হয়েছে মানে ভাবাই যায় না, দূর দূর থেকে লোকজন এসেছে। আমরা পৌঁছে গেছি রাজবাড়িতে। এই হলো রাজবাড়ির গেট, আমরা এখন ভেতরে যাব। কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত পুরুলিয়ার কাশীপুর, জয়পুর কেশরগড় ঘুরে পঞ্চকোট রাজাদের শেষ রাজধানী এই কাশীপুর। পঞ্চকোট রাজত্বের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই কাশীপুর রাজবাড়ি। রাজা নীলমণি প্রসাদ সিংদেউয়ের পুত্র জ্যোতিপ্রসাদ সিংদেউ 1903 সালে এর নির্মাণ করেন। চীন থেকে কারিগর এনে এটি তৈরি করেন। রাজবাড়িটির নাম রাখেন জ্যোতিবিলাস। ভেতরে এলাম, ভেতরে বাইরে সমান রকমের ভিড় রয়েছে। আজকে শুনেছি ভেতর পর্যন্ত খুলেছে, দেখি কতটা খুলেছে দেখা যাক। এটা হচ্ছে পুরুলিয়া জেলার বহু পুরাতন পূজা। এখনকার সার্বজনীন পূজোর থেকে আলাদা, একটু অন্যরকম। সাবেকি বনেদি পুজোর টানে আর রাজবাড়ি ঘুরে দেখতে বহু লোক আসে এখানে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই রাস্তা জুড়ে কাদা রয়েছে। এখানে রাজবংশের বংশ পরিচয় দেওয়া আছে। বর্তমান উত্তরাধিকারী হলেন আনসুর রাজাওয়াত। মেন রাজবাড়ি অসাধারণ কারুকার্য মন্ডিত, কিন্তু অনেকদিন ধরে এমনি পড়ে আছে, কোনো মেনটেন্যান্স নেই, মেনটেন্যান্সের অভাবে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। অন্য সময়ে এলে খোলা পাবেন না, বছরের এই চার দিন, সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন খোলা থাকে। ভেতর পর্যন্ত দেখতে চাইলে এই চার দিনের মধ্যে আসতে পারেন। এইদিকে আছে পুজো মণ্ডপ,
ডান দিকে এসে এদিকটা ঢুকলাম কিছুটা, এদিকে পুরো ভগ্ন দশা, একদম কিছু নেই, বিল্ডিং শুধু পড়ে আছে। মা দুর্গাকে রাজরাজেশ্বরী নামে পূজা করা হয়। রাজবাড়ির এই পূজার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। অষ্টমীর দিন একটা সোনার থালায় সিঁদুর রাখা হয়, তাতে মা দুর্গার পদচিহ্ন দেখতে পাওয়া যায়। এই হলো মা দুর্গার মন্দির। এখানে ঢুকতে পারবো কিনা জানি না, প্রচুর ভিড় আছে। এখান থেকে দেখানো যাচ্ছে শুধু মুখটা দেখা যাচ্ছে, মায়ের মুখটা এখান থেকে দেখতে পাচ্ছি। চার দিনে এত কোলাহল, এত জনসমাগম, বাকি সময় নিঝুম নিশ্চুপ, অযত্নে অবহেলায় তিল তিল করে নষ্ট হচ্ছে পুরুলিয়ার গৌরব, এই এত সুন্দর ঐতিহাসিক নিদর্শন। সঠিকভাবে সংরক্ষণ করে এর ঐতিহাসিক মূল্যকে রক্ষা করলে ভালো হয়।